এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। গভীর নিম্নচাপ হচ্ছে সাগরে, 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রিমলের আশঙ্কা দিচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোথেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হয়ে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে জেনে নেব ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য রয়েছে। গভীর নিম্নচাপ আজকের পর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়। রবিবার ঘূর্ণিঝড় রিমলের ল্যান্ডফল সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। উড়িষ্যা থেকে বাংলাদেশের মধ্যে এর অভিমুখ হতে পারে। অভিমুখ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকায় উপকূলে, বিশ্বের বিভিন্ন মডেলগুলো যেটা ইঙ্গিত দিচ্ছে। আর তার জেরেই আগামী কয়েকদিনে আমূল বদলে যেতে চলেছে বঙ্গের আবহাওয়া। ভারতের মৌসুম ভবন জানাচ্ছেন দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ আজকের পর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়। ভারতের মৌসুম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে এরপরই রবিবার ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে উড়িষ্যা থেকে বাংলাদেশের মাঝে যে কোনো স্থলে। বালাসোর থেকে বরিশালের মাঝে বা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল পরিস্থিতির জেরে সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আগামীকাল থেকে হাওয়া বদল হবে ব্যাপকভাবে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে উপকূলীয় জেলায়। ভারী বৃষ্টির সতর্কবার্তা, বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে, শনিবার শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আসতে পারার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর। এর জেরে উপকূলে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে মৎস্যজীবীদের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত রয়েছে তা উত্তর পশ্চিম ও বাংলাদেশের উপকূল বরাবর বিস্তীর্ণ। পূর্ব পশ্চিম অক্ষরেখার রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণবঙ্গে আজ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নির্দেশাজ্ঞা জারি হয়েছে। কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। সকাল থেকে গরম অস্বস্তি এবং বেলা বাড়লে চরমে পৌঁছাবে সেই অস্বস্তি। হালকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে থাকবে বজ্রপাতেরও আশঙ্কা, বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল এবং আগামী পরশু শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলাগুলিতে। শনিবার থেকে শুরু হবে আরও একটি ঝড় বৃষ্টির স্পেল, তার সঙ্গে সমুদ্র উত্তাল হবে এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা বাড়বে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলায়। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে দুই জেলায়। দক্ষিণবঙ্গে কলকাতা সহ 9 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদী ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে, বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার আপনাদের জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় সব জেলাতে বৃষ্টির সতর্কবার্তা। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। আজকে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং জেলায় বিক্ষিপ্ত হয় বৃষ্টি, কয়েক মাসলে হালকা বৃষ্টি
বৃষ্টি জলপাইগুড়িতে হতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেমন আবহাওয়া থাকতে পারে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি তামিলনাড়ু পুদুচেরি সহ দক্ষিণ ভারতের বেশ কিছু কিছু রাজ্যে। বৃষ্টি বেশি হতে পারে তামিলনাড়ু, কেরল, মাহে এবং কর্ণাটকে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং পরবর্তী অতি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।